পণ্ডিত ডক্টর মানিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি হিসেবে এবারে নির্বাচনে লড়াই করার সুযোগ পেয়েছেন। আমরা যারা উমাশি পলাশীপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পরিবারে অন্যতম সৈনিক যারা আছি, আমাদের যারা সমর্থক আছেন, যারা আমাদের ভোটার আছেন, তারা এই ব্যাপারে অত্যন্ত উৎসাহ দেখিয়েছেন, তারা উল্লাস করেছেন প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সাথে সাথে। ইতিমধ্যে আমরা আমাদের দেয়াল লেখার কাজ প্রায় সেরে ফেলেছি এবং প্রার্থী আমাদের মধ্যে আগামীকাল এসে পৌঁছবেন এবং তার সাথে আমাদের প্রাথমিক যে কথাবার্তা হয়েছে, তিনি এখানে এসে এবারে আর বারবার কলকাতা ফিরে যাওয়া বা বাড়ি ফিরে যাওয়া এই ব্যাপারটা তিনি একবারে মাথায় রাখছেন না। তিনি আমাদের পলাশীপাড়ার ওপরেই একেবারে ঘর ভাড়া করে পারমানেন্টলি এখানে থেকে যাবেন, তিনি আমাদেরকে সে কথা বলেছেন। আমরা প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস সৈনিক যারা আছি তার জন্য অক্লান্ত পরিশ্রম করে করার জন্য উমাশি পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র থেকে লোকসভায় আমরা যে মার্জিন পেয়েছিলাম 36,000 প্রায় 37,000 ভোটে, এবারে তাকে ক্রস করে আমরা 50,000-এর লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের এই রাজনৈতিক লড়াই শুরু করেছি এবং আগামী দিনে নিশ্চিতভাবে আমাদের এই প্রিয় প্রার্থীকে আমরা এখান থেকে কমপক্ষে 50,000 ভোটে জিতিয়ে মমতা ব্যানার্জির অন্যতম সৈনিক হিসাবে আমরা তাকে আমাদের বিধানসভায় দেখতে চাইছি, আমরা তাকে আমাদের ভবনে দেখতে চাইছি এবং এই ব্যাপারে এলাকার মানুষের উৎসাহ অত্যন্ত চোখে পড়ার মতো এবং আমরা দ্বিতীয় কোনো দলের উৎসাহ এখানে উপস্থিতি দেখতে পাচ্ছি না। আপনারা যদি খেয়াল করেন দেখবেন একটি দেয়ালেও কোথাও পদ্ম ফুল নেই, একটি দেয়ালেও হাত কাস্তে নেই, কোনো জায়গাতেই কারোর কোনো অস্তিত্বই নেই। আমরা পুরো মানুষের মনে একেবারে জায়গা করে নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে স্নেহজন্য কাছের মানুষ, শিক্ষাবিদ, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যান ডক্টর মানিক ভট্টাচার্য, তার যে গৌরব কথা আছে সেটা আমাদের এলাকার মানুষ সকলেই জানেন। 2011 সালে আমাদের এলাকার মানুষের ভুল হয়েছিল, আমরাও ভুল করেছিলাম, যার ফলে সেবারে তাকে আমরা জিতিয়ে আনতে পারিনি। আমাদের সেই ব্যর্থতাকে ডেকে দিতে আমাদের সেই অতীত থেকে শিক্ষা নিয়ে এবারে আমরা অত্যন্ত একেবারে দৃঢ়তার সঙ্গে আন্তরিকতার সঙ্গে তাকে যত বেশি ভোটে যেত সম্ভব সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের কাজ শুরু করেছি। আপনার নাম? দেবাশিস বিশ্বাস, সভাপতি, 13-2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।